এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছেন দত্তপুকুর থানার পুলিশ। মৃত যুবকের বাড়ি বাদুরিয়া থানা এলাকায়। অনুমান তাকে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করলো পুলিশ। মৃত যুবকের নাম সুরথ রায়। দত্তপুকুর থানার পুলিশ নেতাজি পল্লীর ঝিকের মোড় এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করে। মৃত যুবকের বাড়ি বাদুরিয়া থানা এলাকায়। জানা গেছে, মৃত যুবক টালিগঞ্জে চলচ্চিত্র জগতের সাথে যুক্ত ছিলেন। এদিন তার গলা কাটা দেহ উদ্ধার হয়। শুটিং করি বেড়াতো, আজকে মন্দারমণি তো, কালকে বোলপুর, এই দুদিন দুদিন পাঁচ দিন এরকম ওখানে কাটাতো। ওই শুটিং এর লোকজনের সঙ্গে আমার আদৌ কোনো পরিচয় নেই, সে ওদের ওদের মধ্যে পরিচয় ছিল। কেউ আসতো না বাড়িতে, কেউ আসেনি, আমি জানি না। পরিবারের দাবি তাকে খুন করা হয়েছে, তবে কি কারণে এই খুন তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। জানা গেছে, সুরত একটি দামি ক্যামেরা কেনবার জন্য বারাসতের বাসিন্দা এক ব্যক্তিকে 1 লক্ষ টাকা দেন। পুরো টাকা দেওয়া হয়ে গেলেও ওই ব্যক্তি ক্যামেরা না দেওয়ায় দুজনের মধ্যে বচসা শুরু হয়। সুরথের পরিবারের দাবি, সোমবার ওই ব্যক্তি ক্যামেরা দেবার নাম করে তাকে ডেকে নিয়ে যায়। ওই দিন বিকালে বাড়ি থেকে বের হয় সুরত। সন্ধ্যা 7:30 নাগাদ বাড়িতে ফোন করে জানান তার ফিরতে দেরি হবে। এরপর থেকেই আর তার খোঁজ পাওয়া যায়নি। শনিবারে 9:43 ট্রেন ধরে ও বারাসাত যায়। খুব সম্ভবত উদয়ের বাড়ি বারাসাত দত্তপুকুর অঞ্চলের মধ্যে, এবং বারাসাতেই তাকে ডেকে পাঠায়। সুরাত যাওয়ার পরে সেদিনও ক্যামেরা দেয়নি। তারপরে কি ঘটনা ঘটেছে আমরা জানি না, ও বাড়ি ফিরে আসে। রবিবার দিনও বাড়ি ছিল, এবং শোনা গেছে যে সোমবার 5:30 নাগাদ ওকে ওই উদয় এবং তার যারা সঙ্গী সাথী যারা ছিল তারা ফোন করে ডেকে নিয়ে যায় বারাসাতে। লাস্ট কথা বলে তার ছেলের সাথে সোমবারের দিন রাত্রে 10:19 সময়, মিনিট খানেকের মতো, প্রায় 55-56 সেকেন্ডের একটা কথা হয়, জানায় যে তোমরা ভাত খেয়ে নাও, আমি বাড়ি ফিরবো। এদিন তার মৃতদেহ উদ্ধার হলে পরিবারে খবর দেয় পুলিশ। দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার 5:30 সময় বাড়ি থেকে গেছে। ফোন করে বললাম যে বাবা বাড়ি আসবে, বাবা বললো হ্যাঁ আমি রাত হবে আমি বাড়ি যাব। এই পর্যন্তই জানি আমি। 10:19 যখন ফোন করি আমি, তখন বাবা বলে যে আমার বাড়ি ফিরতে রাত হবে। তো তারপরে আমি আর ফোন করিনি, কারণ বাবা এর আগেও গিয়েছে, রাত 1-2 বেজে যায় বাড়িতে চলে আসে। সেই কারণে আমরা ঘুমিয়ে পড়লাম, এবং রাতে দেখি, সকালে উঠে দেখি বাড়ি আসেনি, এবং ফোন করি তখন সুইচ অফ বলে ফোন। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বারাসাত। বাঙালির প্রাণীর উৎসব দুর্গা পুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।